রাত 7:50 থেকে রাত 8:30 কিছু পর অপারেশন হলো সাকসেসফুল। ইঁদুরের মতো গর্ত খুঁড়ে 12 জনের দল উত্তরকাশীতে সুড়ঙ্গ মুক্ত করেন বাংলার 341 জন শ্রমিককে। এই চ্যালেঞ্জিং অপারেশনের দলপতি ছিলেন ওয়াকিল হাসান। তার লিডারশিপেই আলো দেখতে পায় ওই 41 জন শ্রমিক। আর যতই অসাধ্য সাধন করে আনন্দবাজার অনলাইনের কাছে যখন ওয়াকিল সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তার কণ্ঠস্বরে যুদ্ধজয়ের উচ্ছ্বাস। তিনি জানান, মানুষ বাঁচানোর কাজ তারাই প্রথম করলেন, দেশের জন্য কিছু করতে পেরে তারা গর্বিত। ওয়াকিল জানান এই কাজ কতটা কঠিন ছিল। ছোট জায়গার মধ্যে কেটে কেটে এগিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং। সবশেষে তার আশ্বাস, ভালোভাবেই সব শেষ হয়েছে। ঠিকাদারি সংস্থায় মাটির তলায় জলের লাইন, কেবল লাইন বসানোর কাজ করেন দিল্লির বাসিন্দা ওয়াকিল। কিন্তু উত্তরকাশীর যুদ্ধ জয়ের পর ভারতের পতাকা হাতে গোটা দেশের হিরো তিনি।